আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বায়ান্ন টিভিতে। সুইডেনে ইসরায়েলের দূতাবাসের সামনে ইহুদি ধর্মগ্রন্থ তোরা ও বাইবেল পড়ানোর অনুমতি পেয়ে যা করল তিন মুসলিম। চমক নিয়ে আসছেন সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান, গড়বেন নতুন দল, আবার হবেন প্রধানমন্ত্রী। ওয়াগনার সেনা বেলারুশে নিচ্ছে নতুন যুদ্ধের প্রস্তুতি, সম্ভাব্য প্রতিপক্ষ আমেরিকা ন্যাটো। পুতিনের পরামর্শে বিদ্রোহীদের বিরুদ্ধে কাজে লাগাতে মরিয়া লুকাশেঙ্কো, অন্যদিকে ইউক্রেনে ইউরোপীয় ভাড়াটে যোদ্ধা একটি টিমকে উড়িয়ে দিয়েছে রুশ সেনাবাহিনী। শুনছিলেন শিরোনাম, এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। বাক স্বাধীনতার নামে সুইডেনে পবিত্র গ্রন্থ আল কোরআন পোড়ানোর ঘটনায় বিশ্বজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর এবার সুইডেন কর্তৃপক্ষ তিন ব্যক্তিকে স্টকহোমে ইসরায়েলি দূতাবাসের সামনে প্রতিবাদ করার অনুমতি দিয়েছিলেন। এরপর খবর ছড়িয়ে পড়ে যে ওই তিন ব্যক্তি শনিবার বাংলাদেশের স্থানীয় সময় বিকাল 5:30 থেকে সন্ধ্যা 6টায় ইহুদিদের ধর্মগ্রন্থ তোরাহ ও বাইবেল পড়াবেন। শনিবার নির্দিষ্ট সময় ওই তিন ব্যক্তি ইসরায়েলের দূতাবাসের সামনে হাজির হন। এদের মধ্যে 30 বছর বয়স্ক এক মুসলিম ব্যক্তি তার পকেট থেকে মাটিতে লাইটার ছুড়ে ফেলে দেন এবং তিনি বলেন, কোন পবিত্র ধর্মগ্রন্থ পড়াতে আমরা এ সমাবেশের আয়োজন করিনি। আমরা মুসলমান, কোন ধর্মের পবিত্র গ্রন্থে আমরা আগুন দেই না, এ ধরনের কাজ কল্পনাও করতে পারি না। ওই তিন ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি, কিন্তু তাদের একজন বলেন, আমাদের এ সমাবেশের মূল লক্ষ্য ছিল বিশ্বের দৃষ্টি আকর্ষণ করা যে বাক স্বাধীনতার নামে কোনো ধর্মের পবিত্র গ্রন্থ পড়ানো এক জিনিস নয়, বাক স্বাধীনতা এবং অন্যান্য জাতিগত গোষ্ঠীকে আঘাত করার মধ্যে পার্থক্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা। ওই ব্যক্তি আরও বলেন, আমি কখনো ভাবিনি যে আমি কোনো পবিত্র ধর্মগ্রন্থ পুড়িয়ে ফেলব, আমি একজন মুসলিম, আমরা পড়াই না। এই মুসলিম ভাইদের এসব সিদ্ধান্তকে প্রশংসায় ভাসাচ্ছে অনেকেই। মূলত সব ধর্মের স্বাধীনতা সুনিশ্চিত করেছে ইসলাম, ধর্ম পালনে কেউ কাউকে বাধা দেবে না, অন্য ধর্ম নিয়ে ব্যঙ্গবিদ্রুপ করা যাবে না মর্মেও কুরআনে আয়াত নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে ছেড়ে যাদের তারা ডাকে তাদেরকে তোমরা গালি দিও না, তাহলে তারা সীমা লঙ্ঘন করে অজ্ঞানতাবশত আল্লাহকেও গালি দেবে। সূরা আনআম আয়াত 108। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে ইসলাম অন্য ধর্মের প্রতি কতটা সহনশীল এবং কতটা শান্তির ধর্ম। এর আগে সুইডিশ পুলিশ জানায় তারা কোনো পবিত্র গ্রন্থ পড়ানোর অনুমতি দেয়নি, সমাবেশের অনুমতি দিয়েছে মাত্র। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সহ ইসরায়েলের বেশ কয়েকটি প্রতিনিধি এবং ইহুদি সংগঠনের নেতারা এই সিদ্ধান্তের নিন্দা করেছেন। হারজগ এক বিবৃতিতে বলেন, আমি দ্ব্যর্থহীনভাবেই সুইডেনে পবিত্র বই পড়ানোর অনুমতির নিন্দা জানাই। তিনি বলেন, আমি বিশ্বজুড়ে মুসলমানদের পবিত্র কোরআন পোড়ানোর নিন্দা জানিয়েছি। আমি এখন চিন্তিত যে একই পরিণতি ইহুদি জনগণের চিরন্তন গ্রন্থ ইহুদি বাইবেলের জন্য অপেক্ষা করছে। ওয়ার্ল্ড জায়ানিস্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান ইয়াকভ হ্যাগওয়েল বলেন, এই অনুমতি প্রদান করা মত প্রকাশের স্বাধীনতা নয়, বরং ইহুদি বিদ্বেষ। জুনে সুইডিশ পুলিশ 37 বছর বয়সী সালমান মমিকাকে প্রতিবাদের অনুমতি দেয়। স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে দাঁড়িয়ে তিনি কোরআনের উপর আঘাত করেছিলেন এবং বেশ কয়েকটি পৃষ্ঠা পুড়িয়ে দেন। শুরুতে এটিকে বাক স্বাধীনতার অংশ বলা হলেও কর্তৃপক্ষ পরে জানায় এটি জাতিগত গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে সুইডিশ পুলিশ। ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং মরক্কো সহ বিভিন্ন মুসলিম প্রধান দেশ কোরআন পুরানোর ঘটনার প্রতিবাদে সুইডিশ রাষ্ট্রদূতদের তলব করেছিল। এ নিয়ে 57 সদস্যের অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের জরুরি বৈঠকও হয়। সুইডেনের সরকারও ইসলামোফোবিক হিসেবে কোরআন পুরানোর নিন্দা করেছে। পাকিস্তান প্রসঙ্গ। পাকিস্তান তেহরিকে ইনসাফ চেয়ারম্যান ইমরান খান বলেছেন, তার দলকে নিষিদ্ধ ঘোষণা করা হলে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে একটি নতুন রাজনৈতিক দল গঠন করবেন, ওই নির্বাচনে তিনি বিজয়ী হবেন। জাপানের সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়াকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেছেন দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী। গত 9 মে আলকাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আসলে ইমরান খানকে গ্রেফতার করা হয়। প্রতিবাদে পাকিস্তান তেহরিকে ইনসাফের কর্মী সমর্থকরা সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। সহিংসতার ঘটনায় দলটির 10,000-এর বেশি কর্মী সমর্থক গ্রেফতার হয়েছে পুলিশের অভিযানে। দলটির গুরুত্বপূর্ণ অনেক নেতাও এখনও কারাগারে। সরকারের চাপের মুখে অনেকেই ইমরানের দল ছেড়েছেন। ওই ঘটনার পর থেকে লাহোরের নিজ বাসভবন জামান পার্কে অনেকটা গৃহবন্দী অবস্থায় তিনি। সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলে রাজনৈতিক ক্যারিয়ার হুমকির মুখে।
তার সমর্থকদের জ্বালাও পোড়াও কর্মসূচির কারণে নিষিদ্ধ হতে পারে দলটি। জাতীয় নির্বাচনের আগে দেশটিতে থমথমে পরিস্থিতি। সম্প্রতি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ইতিমধ্যে বলেছেন, ইমরানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফকে নিষিদ্ধ করাই এই সংকটের একমাত্র সমাধান। এই বিষয়ে নিজের প্রতিক্রিয়ায় সংবাদ মাধ্যমটিতে সাক্ষাৎকারে ইমরান বলেছেন, যদি পিটিআইকে নিষিদ্ধ করা হয় তবে নতুন আরেকটি দল গঠন করা হবে, আসন্ন নির্বাচনে অংশ নিয়ে তারা বিজয়ী হবে। ইমরান আরও বলেন, সরকার যদি আমাকে অযোগ্য ঘোষণা করে জেলে পাঠায় তারপরও আমার দল জয়ী হবে। এর আগে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছিলেন, দেশের সংকটময় পরিস্থিতি সৃষ্টির জন্য পিটিআই নিষিদ্ধ করার মতো পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে। রাশিয়া প্রসঙ্গ। বেলারুশে চলছে সামরিক প্রশিক্ষণ, অংশ নিচ্ছে বেলারুশ সেনাবাহিনীর সদস্যরা, কিন্তু তাদের প্রশিক্ষণ যারা প্রদান করছে তাদের পরিচয় শুনলে খানিকটা অবাকই হবেন। রাশিয়ার ওয়াগনার বাহিনীর বাছাই করা সদস্যরা সামরিক প্রশিক্ষণ দিচ্ছে বেলারুশিয়ানদের। রাশিয়া সরকারের বিরুদ্ধে বাহিনী প্রধানের নেতৃত্বে বিদ্রোহের পর ওয়াগনারের ভবিষ্যৎ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। এমনকি প্রিগোজিনকে হত্যা করা হয়েছে এমন সংবাদও ছড়াচ্ছে পশ্চিমা গণমাধ্যম। এমন অবস্থায় ওয়াগনার ভবিষ্যতে আদৌ আর কার্যক্রম চালাতে পারবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। বেলারুশের সরকারি টিভি এমন ভিডিও প্রকাশ করেছে যাতে ওয়াগনারের ভবিষ্যৎ নিয়ে ওঠা জল্পনা কল্পনার আপাতত অবসান হতে চলেছে বলেই মনে হচ্ছে। রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে ব্যর্থ বিদ্রোহের পর ওয়াগনারের সাথে সরকারের চুক্তি অনুযায়ী বাহিনীর একটি অংশ বেলারুশে চলে যায়। সেখানে তাদের সামরিক ঘাঁটির ভিডিও প্রকাশ পেয়েছে। নতুন তথ্য অনুযায়ী রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র বেলারুশের সেনাবাহিনীর সাথে এখন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে ওয়াগনার বাহিনী। বেলারুশের সাথে পোল্যান্ড, লিথুনিয়া, লাটভিয়ার সীমান্ত রয়েছে, যারা সবাই ন্যাটো দেশ। রাশিয়া এরই মধ্যে দেশটিতে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে। তবে বেলারুশিয়ান সেনাবাহিনী আকারে খুব বেশি বড় নয়। যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে ন্যাটো যদি আক্রমণ করে বেলারুশে, নিশ্চিতভাবেই রাশিয়া এগিয়ে আসবে সাহায্য করতে। মনে করা হচ্ছে এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে ওয়াগনারকে বেলারুশে কাজে লাগানো হচ্ছে। বেলারুশের রাজধানী মিনস্কের দক্ষিণ পূর্বে নানা ধরনের উচ্চতর সামরিক প্রশিক্ষণ নিচ্ছে বেলারুশের সেনাবাহিনী। এদিকে ওয়াগনার যোদ্ধাদের নিয়ে একটি বড় কনভয় শনিবার ভোরে রাশিয়া থেকে বেলারুশে প্রবেশ করেছে। এই ব্যাপারে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে তাদের সেনাবাহিনী ওয়াগনার সেনাদের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালানোর পরিকল্পনা করেছে, সেই কারণেই ওয়াগনার বাহিনী বেলারুশে প্রবেশ করেছে। বেলারুশের সংবাদ সংস্থা বেলারুশকি হাজুন জানিয়েছে, বেলারুশীয় পুলিশের সঙ্গে অন্তত 60টি ট্রাক, বাস এবং অন্যান্য বড় যানবাহন পূর্ব ইউরোপীয় দেশটিতে প্রবেশ করেছে। বিভিন্ন মহলের দাবি, পুতিনের পরামর্শে ওয়াগনার সেনাকে আমেরিকার মদতপুষ্ট বেলারুশের গেরিলা বাহিনীর বিরুদ্ধে কাজে লাগাতে মরিয়া লুকাশেঙ্কো। বেলারুশ প্রেসিডেন্ট সে সময় বলেছিলেন যে মিনস্ক ওয়াগনারদের অভিজ্ঞতা এবং দক্ষতা ব্যবহার করতে পারে এবং তিনি ভাড়াটে যোদ্ধাদের একটি অস্থায়ী সামরিক শিবির স্থাপনের প্রস্তাব দিয়েছিলেন। ওই একই সপ্তাহে লুকাশেঙ্কো বিরোধী গেরিলা বাহিনীর একজন নেতা সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছিলেন যে ওসিপোভিজির কাছে ভাড়াটে যোদ্ধাদের জন্য একটি জায়গা নির্মাণের কাজ চলছে। অপরদিকে জাপোরিজিয়াতে ইউরোপীয় ভাড়াটে যোদ্ধাদের একটি গ্রুপকে হত্যা করেছে রুশ সেনারা। উই স্ট্যান্ড উইথ রাশিয়া আন্দোলনের চেয়ারম্যান ভ্লাদিমির রোগভ শুক্রবার বলেছেন, জাপোরিজিয়ার একটি রাবোটিনো এলাকার কাছে ড্রোন ব্যবহার করে রাশিয়ান বাহিনী ইউক্রেনের সশস্ত্র বাহিনীর একটি নাশকতামূলক এবং পুনরুদ্ধারকারী গ্রুপকে নিশ্চিহ্ন করেছে, যা বিদেশি ভাড়াটে সৈন্যদের দ্বারা গঠন করা হয়েছিল। ওরেকভোর দিক থেকে রাবোটিনোতে শত্রুর একটি ধ্বংসাত্মক এবং পুনরুদ্ধারকারী গ্রুপকে আজ সকালে নির্মূল করা হয়েছিল। এটি বিদেশি ভাষায় কথা বলা লোকেদের দ্বারা গঠন করা হয়েছিল বা বিদেশি ভাড়াটেদের দ্বারা তৈরি হয়েছিল। এর আগে এমন কোনো গ্রুপের কথা জানা যায়নি। পাঁচজনের ওই শক্তিশালী দলটি একটি সাধারণ পিক আপ ট্রাকে সওয়ার ছিল। রাশিয়ান বাহিনী তাদের নির্মূল করার জন্য কামিকাজে ড্রোন ব্যবহার করেছিল, তিনি উল্লেখ করেছিলেন। এরা ইউরোপীয় ভাড়াটে যোদ্ধা ছিল, তবে তিনি তাদের জাতীয়তা উল্লেখ করেননি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে 4 জুন থেকে ইউক্রেনের সক্রিয় বাহিনী পাল্টা আক্রমণের ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছিল। 11 জুলাই রাশিয়ান প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু সাংবাদিকদের বলেছিলেন যে পাল্টা আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইউক্রেন 26,000-এরও বেশি সেনাকে হারিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জোর দিয়ে বলেছেন যে ইউক্রেনের সৈন্যরা কোনো এলাকায় কোনো সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়েছে।